পুরুষের চেয়ে মহিলাদের জীবন যাপন করা অত্যন্ত সহজ সোজা ঠিক না ভেটি পুরুষের জীবন যাপন যতটুকু সহজ তার চেয়ে বেশি সহজ মা বোনদের জন্য জীবন যাপন করা যেমন 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 পুরুষের জন্য স্বর্ণ রূপার আন্টি স্বর্ণ রূপার সেইন স্বর্ণ রূপার সুরি স্বর্ণ রূপার বালা স্বর্ণ রূপার যে কোন জিনিস ব্যবহার করা মাকরুহ তাহরিমি অনেক ওলামাই কেরাম বলেছেন একদম হারাম কবিরা গুনাহ মহিলাদের জন্য হালাল জায়েজ এক মাসালা এক মাসালা দুই নম্বর পুরুষের জন্য রেড কালার ইয়েলো কালার লাল রং হলুদ রঙের পোশাক পরা মাকরুহ লাল রঙের হলুদ রঙের পোশাক পরা মাকরুহ আর মহিলাদের জন্য মাকরুহ নয় জায়েজ হালাল বৈধ তিন নম্বর পুরুষের জন্য জুমার নামাজ আছে না নাই ফরজে আইন জুমার নামাজ পড়তে হয় কি হয় না মা বোনদের জন্য এই রকম জুমার নামাজ নাই তারা যদি ঘরের ভিতরে পর্দার আড়ালে জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করে সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ একদম গুনাহগার হবে না চার নম্বর মাসআলা পুরুষের জন্য জানাজার ফরজে কিফায়ের নামাজ আছে না নাই অবশ্যই আছে মা বোনরা জানাজার নামাজ যদি না পড়ে পর্দার আড়ালে ঘরের ভিতরে যদি অবস্থান করে পুরুষেরা জানাজা পড়ে যে সওয়াব পাবে মা বোনেরা ঘরের ভিতর পর্দায় থাকি ওই সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না ও মুসলমান পুরুষের জন্য দুই ঈদের ওয়াজিব নামাজ আছে না নাই না পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয় মা বোনদের জন্য কত সহজ দেখেন শরীয়ত পালন করা ইসলাম পালন করা মাঠে গিয়ে এভাবে ঈদের নামাজ না পড়ে মা বোনেরা যদি ঘরের ভিতরে পর্দার আড়ালে কাজকর্ম করে জিকিরে নফল এবাদতে আল্লাহর তসবিহে ব্যস্ত থাকে ঈদের নামাজ পুরুষে পড়ে যে সওয়াব ওই সওয়াব মা বোনদের অ্যাকাউন্টে আমল নামায় দান করা হবে সুবহানাল্লাহ ও মুসলমান মৃত্যু পর্যন্ত কোন পুরুষের জন্য বালে খাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ মাফ নাই আছে সময় মতো যদি পড়তে না পারেন কাজা পর্যন্ত দিতে হবে কি হবে না মা বোনদের জন্য মাসে মাসে নামাজ মাফ মাফ মাসিক অবস্থায় পিরিয়ড অবস্থায় কমপক্ষে তিন দিন সর্বোচ্চ দশ দিন পর্যন্ত মা বোনদের নগদে নামাজ মা পড়বে না পড়বে না যখন পিরিয়ড মাসিক বন্ধ হয়ে যাবে ওই নামাজ কাজা পর্যন্ত দিতে হবে না সুবহানাল্লাহ পুরুষের জন্য এই সুযোগ আছে ও মুসলমান মা বোনদের পিরিয়ড অবস্থায় গোসল ফরজ পুরুষেরও যখন গোসল ফরজ হয় নারী পুরুষের যখন গোসল ফরজ হয় মা বোনদের মাসিক পিরিয়ড অবস্থায় সন্তান ডেলিভারি হওয়ার পরে নেফাস অবস্থায় তখন গোসল ফরজ ওই অবস্থায় চারটা আমল ছাড়া বাকি সব আমল করতে পারবেন ও মা বোনেরা মাসিক অবস্থায় পিরিয়ড অবস্থায় সন্তান ডেলিভারি হওয়ার পরে নেফাস অবস্থায় চারটা আমল ছাড়া বাকি সব আমল করতে পারবেন এক নম্বর নামাজ পড়তে পারবেন না গোসল ফরজ অবস্থায় অজু করেও পারবেন না যতক্ষণ ফরজ গোসল করেন নাই কোরআন শরীফ দুই নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না মুখস্থ তেলাওয়াত করতে পারবেন না অজু করেও পারবেন না যেহেতু আপনার উপর গোসল ফরজ কোরআন শরীফ দরে দরে দূরের কথা দেখি দেখি দূরের কথা মুখস্থ তেলাওয়াত করতে পারবেন না তিন নম্বর কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না চার নম্বর মসজিদে নারী হোক পুরুষ হোক গোসল ফরজ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে পারবেন না এই সাতটা আমল সারা যত আমল আছে জিকিরের আমল আছে জায়েজ করতে পারবেন তাসবির আমল আছে করতে পারবেন কাউকে সালাম দিতে পারবেন মা বোনেরা খেয়াল করে শোনেন কেউ সালাম দিলে উত্তর দিতে পারবেন ওই নেফাস অবস্থায় পিরিয়ড অবস্থায় নারী পুরুষের গোসল ফরজ অবস্থায় মুয়াজ্জিন
আছেন যদি মসজিদে আজান দেয় আজানের উত্তর দিতে পারবেন এবং বিভিন্ন সময় সময় মসনুন দোয়াগুলো আছে না নাই এই দোয়াগুলো করতে পারবেন পড়তে পারবেন দুরূদ শরীফের আমল করতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু ওই সাতটা আমল করতে পারবেন না নামাজ পড়তে পারবেন না এবং কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করতে পারবেন না কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না এবং কি মসজিদ প্রবেশ করতে পারবেন না এই চারটা জিনিস কেন পারে না গোসল ফরজ অবস্থায় ওযু দিও কেন পারে না যতক্ষণ গোসল ফরজ গোসল করে নাই কারণ মসজিদ আল্লাহর ঘর সম্মানের ঘর কাবা শরীফ আল্লাহর ঘর সম্মানের ঘর নামাজ আল্লাহর সম্মানে ইবাদত এবং কি কোরআন শরীফ ও কার কিতাব আল্লাহর কিতাব এই জন্য এই চারটা আমল গোসল ফরজ অবস্থায় জায়েজ নাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মতে সহিহ বুঝমতে আমল করার তৌফিক দান করুন বলেন না আমিন এই প্রসঙ্গে মাসালা বলে দি আল্লাহর ঘর মসজিদ কেমন সম্মানী দেখেন মসজিদে পাঁচ রকমের টাকা দেওয়া জায়েজ নাই কয় রকম পাঁচ রকমের টাকা দেওয়া জায়েজ নাই এক নম্বর সৎকার টাকা দুই নম্বর জাকাতের টাকা তিন নম্বর ফিতরের টাকা চার নম্বর মান্নতের টাকা পাঁচ নম্বর রাস্তাঘাটে কুড়ায় পাওনা টাকা এই পাঁচ রকমের টাকা ফকির মিসকিন এতিম অসহায়দেরকে দিবেন ভিক্ষুকদেরকে দিবেন আল্লাহর ঘর মসজিদ সম্মানের ঘর ইজ্জতের ঘর এই জাতীয় টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে মসজিদকে অপমান করবেন না এই জন্য মসজিদের দান বক্সে কমিটি লিখি দেয় মুক্ত হস্তে দান করুন লেখে কি লেখে না কি থেকে মুক্ত কি থেকে মুক্ত সদকা থেকে মুক্ত যাকাত থেকে মুক্ত ফিতরা থেকে মুক্ত মান্নত থেকে মুক্ত রাস্তাঘাটে কুড়ায় পাওনা টাকা থেকে মুক্ত আল্লাহ তাআলা মসজিদের মান সম্মান রক্ষা করার তৌফিক দান করুন জোরে বলেন না আমিন ও মুসলমান পিরিয়ড অবস্থায় মাসিক অবস্থায় রান্না বান্না করা জায়েজ যে কোনো জিনিস স্পর্শ করা জায়েজ সহবাস করা জায়েজ নাই মুসলমান ও মুসলমান জায়নামাজ স্পর্শ করলে নাপাক হয় না অনেকে বলে নাকি নাপাক হয় মিথ্যা কথা নাপাক হয় না পিরিয়ড অবস্থায় মাসিক অবস্থায় যে কোনো জিনিস স্পর্শ করলে নাপাক হয় না এগুলো ধরা জায়েজ কিছু মা বোনেরা আছে ওষুধের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে ক্যাপসুল ট্যাবলেটের মাধ্যমে মাসিক বন্ধ রাখে আছে না নাই যদি বন্ধ রাখি নামাজ আর মাফ নাই নামাজ আর মাপ নাই যদি বন্ধ রাখে ওষুধের মাধ্যমে নামাজ আর মাপ নাই যে কোনো এবাদত করতে পারবে তবে এইরকম যদি অভ্যাসে পরিণত করা হয় শরীরের জন্য মা বোনদের বডির জন্য ক্ষতি হবে মা বোনদের শরীরের জন্য এটা মারাত্মক ক্ষতি হবে তাই ইসলাম পালন করা পুরুষের জন্য সহজ নাকি মহিলাদের জন্য সহজ পুরুষের জন্য সহজ নাকি নারীদের জন্য সহজ নারীদের জন্য অত্যন্ত সহজ ও মুসলমান মা বোনদের জন্য কয়েকটা জরুরি মাসালা বলি নখ পালিশ ঠোঁট পালিশ আছে না নাই মা বোনেরা যদি নখ পালিশ ঠোঁট পালিশ ব্যবহার করে আর নখের ভিতরে ঠোঁটের ভিতরে যদি অজুর পানি না পৌঁছে গোসলের পানি যদি না পৌঁছে তাহলে মা বোনদের অজুও হবে না মা বোনদের গোসলও হবে না নামাজ পড়লে নামাজ পর্যন্ত হবে না বলে না নাউজুবিল্লাহ আরো একটা মাসালা বলি আলগাসুল অনেক মা বোনেরা ব্যবহার করে কি করে না আলগাসুল লম্বা লম্বা আলগাসুল ব্যবহার করে কবিরা গুনা একটা মায়ের একটা মহিলার আলগাসুল একটা মহিলার সুল আর একটা মহিলা ব্যবহার করা কবিরা গুনা একটা কবিরা গুনা যদি কেউ করে তোবা না করে যদি মরে সাড়ে সাত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে বলে না নাউজুবিল্লাহ এমন সুতার তৈরি পাটের তৈরি আলগাসুল ব্যবহার করতে পারবেন কৃত্রিম তৈরি কিন্তু একটা মহিলার চুল আর একটা মহিলা ব্যবহার করা যায় হবে না আরো একটা মাসালা বলি ও তরুণ যুবকেরা মা বোনেরা খেয়াল করে শুনেন শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে কি করে না শরীরের মধ্যে টেটু লাগায় টেটু টেটু উল্কি অঙ্কন করে এগুলো জায়েজ নাই কারণ এগুলো লাগানোর পরে অজুর পানি গোসলের পানি পৌঁছে না এজন্য শরীরে টেটু লাগানো স্টিকার লাগানো শরীরে উল্কি অঙ্কন করা এগুলো জায়েজ নাই আল্লাহ রাসূল বলেন মান্তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম যে যাকে অনুসরণ করে আমল করবে তার সাথেই তোমার হাসর নসর হবে যদি বিজাতীয় কালচার তুমি অনুসরণ করো তাহলে কাফের বিজাতীয়দের সাথে তোমার হাসর নসর হবে বলেন না নাউজুবিল্লাহ ও মুসলমান
অনেক ফেরিওয়ালা আমাদের বাড়ির সামনে উঠানে আসে কি আসে না ফেরিওয়ালাদের সামনে পর্দা করতে হবে মা বোনেরা খেয়াল করে শুনেন আজকে কালকে এভাবে ধীরে ধীরে পর্দা ছেড়ে দেয় এক এক দিন ফেরিওয়ালার সাথে অনেক মা বোনদের অবৈধ সম্পর্ক হয় কি হয় না এই জন্য ফেরিওয়ালার সাথে পর্যন্ত দেখসিওয়ালার পর্যন্ত এভাবে সুরিওয়ালাদের সাথে পর্যন্ত মা বোনদেরকে পর্দা করতে হবে নারীদের পর্দা করতে হবে অবশ্যই ও মা বোনেরা খেয়াল করে শুনেন গৃহ শিক্ষক মেয়েদেরকে মেয়ে পড়ানোর জন্য মেয়ে শিক্ষক রাখবেন ছেলে সন্তানদেরকে পড়ানোর জন্য ছেলে সন্তান রাখবেন সেখানেও পর্যন্ত পর্দা আছে না এমনকি মা বোনদেরকে ডাক্তার দেখাবেন মহিলা ডাক্তার আর পুরুষদেরকে ডাক্তার দেখাবেন পুরুষ ডাক্তার সেখানেও পর্যন্ত পর্দা আছে না নাই আছে না নাই ও মা বোনেরা খেয়াল করে শুনেন নদী দিয়ে একটা আপেল ভেসে আসতেছিল কেমন ঘটনা দেখেন এক আল্লাহর ওলি বুজুর্গ আবু সালে নাম আপেলটা খেয়ে ফেলে মালিককে অনুমতি নেই নাই মালিকের কাছে গিয়ে অনুমতি ক্ষমা চায় মাপ চায় ও মালিক আপনার বাগানের আপেল নদী দিয়ে বেশে বেশে যাচ্ছে অনুমতি ছাড়া খেয়ে ফেললাম পেটের খিদায় থাকতে পারি নাই মালিকে মনে মনে কয় কত আপেল আঙ্গুর সরে খার ডাকাইতে খায় কোনোদিন তো মাফসাইতে আসে নাই এ বন্দা আমার কাছে মাফসাইতে আসে একটা মাত্র আপেল খাইছে এই মানুষকে এই আল্লাহর ওলিকে বাঁধি রাখতে হবে ফেস দিতে হবে কল ফেলাইতে হবে আমি মাফ করব না আমার বাগানের আপেল কেন খাইলাম দশ বছর যদি আমার বাগানে পানি দাও আমি মাফ করব দশ বছর বাগানে পানি দেয় আবু সালে আল্লাহর ওলি বুজুর্গ দশ বছর পানি দেয় আপেল কয়টা মাত্র একটা একটার কারণে দশ বছর পানি মাঝখানে বাগানের মালিকের কাছে মেহমান আসছে মেহমান বলে আবু সালে বাগান থেকে আপেল দাও আঙ্গুর দাও মেহমানে খেয়ে খেয়ে বলে টক মারে টক টক মিষ্টি কেন নাই ও আবু সালে তুমি এত বছর বাগানে পানি দাও কোন গাছের আপেল মিষ্টি কোন গাছের আঙ্গুর মিষ্টি তুমি জানো না কেন জানো না কেন আবু সালে কয় মালিক এত বছর বাগানে পানি দিচ্ছি ঠিক আছে কিন্তু কোনোদিন একটা আঙ্গুর একটা আপেল আমি মুখে দিয়ে দেখি নাই এই জন্য আমি জানি না কোন আপেল মিষ্টি কোন আঙ্গুর মিষ্টি কোন আপেল টক কোন আঙ্গুর টক আমি জানি না দশ বছর পরে আবু সালে চলে যায় বাগানের মালিক বলে আমার একটা মেয়ে আছে বিয়ে করতে হবে না হয় আল্লাহ আদালতে আমি বাদী হয়ে মামলা করব দশ বছর আগে তুমি আমার বাগানের একটা আপেল কেন খাইছিলা আবু সালে রাজি হয়ে যায় এবার মালিকে বলে আমার মেয়েটা চোখে দেখে না কানা আবার বলে আমার মেয়েটা হাঁটতে পারে না পঙ্গু আবার বলে আমার মেয়েটা কথা বলতে পারে না বোবা আমার মেয়ে কানে শোনে না বধির আবু সালে কয় তাহলে কেমনে বিয়ে করব বাগানের মালিক বলে বিয়ে না করলে মামলা হবে আবু সালে বিয়েতে রাজি হয়ে গেল বাসর রেতে ঢুকে দেখতেছেন কি সুন্দর মেয়ে কথা বলে সালাম দেয় হাঁটতে পারে কানে শোনে এভাবে সব ঠিক আছে আবু সালে দৌড় দিয়ে বাগানের মালিকের কাছে যায় কোন মহিলার ঘরে ঢুকতে গিয়ে কোন মহিলার ঘরে চলে আসলাম ঢুকে গেলাম ঠিকানা মনে হয় ভুল হইল আর বাগানের মালিকে কয় আবু সালে ঠিকানা ঠিক আছে তাহলে আপনার মেয়েকে আপনি অন্ধ বললেন কেন বাগানের মালিকে কয় এই আবু সালে আমার মেয়ে কেমন পর্দানসি কোনোদিন এক সেকেন্ডের জন্য আমার মেয়ে পর পুরুষকে চোখে দেখে নাই এই জন্য আমি অন্ধ বলেছি আমার মেয়ে কোনোদিন কোনোদিন এক সেকেন্ডের জন্য অনর্থক কাজে বাহিরে যায় নাই এই জন্য পঙ্গু বলেছি আমার মেয়ে কোনোদিন পর পুরুষের একটা শব্দ পর্যন্ত কানে ঢুকাই নাই এই জন্য আমি বধির বলেছি আমার মেয়ে কোনোদিন পর পুরুষের সাথে একটা লফ্জ বলে নাই এই জন্য বোবা বলেছি যাও 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 সংসার কর ও মা বোনেরা খেয়াল করে শোনো এমন নেককার মেয়ে দিনদার মেয়ে ফরহেজগার মেয়ে পর্দানসী মেয়ে পেটের মধ্যে সন্তান রাখি কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়ে তসবি পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে পর্দা করে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে ওই মায়ের গর্ভ থেকে শ্রেষ্ঠ পীর বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ও মা বোনেরা যে মা যে নারী যে মহিলা যে বোন গর্ভের মধ্যে সন্তান রেখে কোরআন পড়বে ইবাদত করবে ওই মায়ের গর্ভ থেকে আল্লামা মরহুম আহমদ শফি রহমতুল্লাহের মতো মুফতি রেজাউল করিম মুফতি ফয়জুল করিমের মতো বড় বড় আল্লাহর ওলি বুজুর্গদের জন্ম হবে ঠিক না বেঠিক এই জন্য মা বোনেরা
পর্দা করবেন বেশি বেশি আপনাদের জন্য আজকে বয়ান করা হচ্ছে ও মা বোনেরা আরো একটা মশালা বলে যাই চোখের ব্রু আছে না নাই চোখের ব্রু অনেকে ফ্যাশন করার জন্য এগুলো কামায় চোখের ব্রু কামানো হারাম কবিরা গুনাহ জায়েজ নাই এবং কি যে মা যে মহিলা নামাজ পড়ে না ও পুরুষেরা খেয়াল করে শোনো বেনামাজি মহিলার রান্না খাওয়া পর্যন্ত মাকরু বেনামাজি মহিলার রান্না খাওয়া পর্যন্ত মাকরু শুধু তাই নয় অনেক গরুর মধ্যে আছে দেবর দেবর আছে না নাই বাসুর আছে না নাই দেবরের সাথে বাসুরের সাথে পর্দা করা ফরজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হলো মৃত্যুতুল্য দেবর আর বাসুর এই জন্য দেবর আর বাসুরের সাথে পর্দা রক্ষণাবেক্ষণ করবেন প্রতিনিয়তে প্রতি মিনিটে মিনিটে দেবরের সাথে পর্দা রক্ষা হচ্ছে না বাসুরের সাথে পর্দা করা হচ্ছে না তাই দেবর বাসুরের সাথে পর্দা রক্ষণাবেক্ষণ করবেন আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন জোরে বলেন না আমিন ও মা বোনেরা শুধু পর্দার খাতিরে দেখেন পুরুষেরা কবর জিয়ারতে যাইতে যায় না মা বোনদেরকে কবর জিয়ারতে পর্যন্ত নেওয়া নিষেধ নিষেধ তারা ঘরের ভিতরে থাকি কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা কেরাত যা যা পারে তারা পড়বে অনেক মা বোনেরা বলে কবরে গিয়ে যদি জিয়ারত করে তাহলে সওয়াব ডাইরেক্ট পৌঁছে এত দূর থেকে পর্দার আড়াল থেকে যদি কবর জিয়ারত করি সওয়াব এগুলো কবরে পৌঁছবে কি পৌঁছবে না সন্দেহ লাগে এ মা বোনেরা বান্দার বানানো মোবাইল যদি কোটি কোটি মাইল দূরে কথা পৌঁছাই দিতে পারে আপনি পর্দার আড়াল থেকে যদি সূরা কেরাত পড়েন আল্লাহ তাআলা সওয়াব গুলো কবরে পৌঁছাইতে পারে কি পারে না জোরে বলেন না অবশ্যই পারে ও মা বোনেরা তাই পর্দা রক্ষণাবেক্ষণ করবেন আরো একটা মশালা বলি মৃত মহিলার চেহারা দেখা যায়স নাই এবং কি মৃত পুরুষের চেহারা দেখা যায়স নাই আরো একটু সহজ করে বলি যে পুরুষের দুনিয়াতে দেখা যায়েছিল না ওই পুরুষ যদি মারা যায় তার মরা চেহারা দেখা কোনো মহিলার জন্য যায়েস নাই যে মহিলাকে আপনার দেখা দুনিয়াতে যায়েস নাই ওই মহিলা যদি মরে যায় তার মরা চেহারা দেখা পর্যন্ত যায়েস নাই বড় হুজুর মরে গেছে দেখলে অসুবিধা কি একটু ফ্যাট ফোর ফ্যাট ফোরের একটু দেখতাম না এটা কিছুতে মরা চেহারা দেখা পর্যন্ত যায়েস নাই ও মা বোনেরা আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাস একটা কুসংস্কার একটা অপসংস্কৃতি আছে এটা বলে বলে পর্দা করে না কি বলে জানেন ধর্মীয় বাপ কি বাপ ধর্মীয় বাপ ধর্মীয় ভাই পরপুরুষকে ধর্মীয় বাপ বানাইছে পর্দা ছেড়ে দেওয়ার জন্য পরপুরুষকে ধর্মীয় ভাই বানাইছে পর্দা ছেড়ে দেওয়ার জন্য আছে না নাই খবরদার কোন ধর্মীয় বাপ নাই কোন ধর্মীয় ভাই নাই ধর্মকে ব্যবহার করি পরপুরুষকে পর্দা ছেড়ে দিয়ে একটা অবৈধ সম্পর্ক করার জন্য ভাই তারা সক্রান্ত ঠিক না ঠিক বলেন না এই জন্য কোন ধর্মীয় ভাই কোন ধর্মীয় বাপ এই জাতীয় নাই খবরদার আর পীরের জন্য পর্দা আছে না নাই যে পীর পর্দা করে না নারীদের মাথায় হাত বুলাই দেয় বাইয়াত করায় এভাবে মুরিদ বানায় এটা হক্কানি পীর নয় এটা ভণ্ড পীর এটা কোনদিন পীর হক্কানি নয় এটা পীর ফটকানি ফটকানি জোরে বলেন ঠিক না বেঠিক কিসের ফি নারীদের সাথে পর্দা নাই কিছু নাই তুমি কিসের ফি এই জন্য খবরদার মা বোনেরা দুই জায়গার মধ্যে বেশি যা এক মাজারে আর এক বাজারে কয় জায়গায় বেশি যায় দুই জায়গার মধ্যে বেশি যায় মান্নত করি করি যায় মাজারে আরেক যায় বাজারে খবরদার মা বোনেরা মাজার ঘর থেকে পর্দার আড়াল থেকে কবর মাজার এগুলো জিয়ারত করবেন এখানে যাওয়ার দরকার নাই জিয়ারত করবেন পর্দার আড়ালে থাকি থাকি আল্লাহর ওলিরা খুশি হবে আল্লাহর রাসূল খুশি হবে আল্লাহ খুশি হবে আর বাজারে যায় গণ গণ স্বামী ব্যাগ আলগায় পিছনে পিছনে বাজারের ব্যাগ আলগায় আর স্ত্রী টকটক করে সামনে হাঁটে আসেনি এরকম আছে না আয় হায় স্ত্রীর হিসাব বানাইছে স্বামী মুরিদ খবরদার পর্দা রক্ষণাবেক্ষণ করতে হবে ও মুসলমান দোকানের মধ্যে সোনার কোটা আছে না নাই সোনার কোটা আর একটা চকলেটের বইয়ম কোটা আছে না নাই চকলেটের কোটার ভিতরে কেউ আঘাত করে না কারণ এটা ঢাকনাওয়ালা ঢাকনা মারা
পর্দাওয়ালা পর্দা মারা, কিন্তু সুনের কোটার মধ্যে পর্দা নাই। ওই দিক থেকে আসে একজন কুচ্চা মারে, ওই দিক থেকে আসে একজন গুতা মারে, কেন কেন পর্দা নাই? পর্দা না থাকার কারণে সুনের কোটা নির্যাতিত নিপীড়িত। ও মুসলমান একই রকম, আমার যে মা বোনেরা পর্দা করে না, সুনের কোটার মতো ইফতিজিং এর শিকার হবে হবে। জোরে বলেন ঠিক না বেটি? সুনের কোটার মতো এভাবে উলঙ্গ থাকবেন না, খবরদার। এমন এমন বোরকা বানাইছে টাইট, এ বোরকা পরি আর কি লাভ? এ বোরকা পরে আর কি লাভ? ডিলা ডালা বোরকা গায়ে দিবেন, আবার এমন এমন থ্রি পিস পরে পিঠিও দেখা যায়, আবার সামনে দিয়েও দেখা যায়। এই নামকেও আসতে এই থ্রি পিস পরে কি লাভ? কি লাভ? খবরদার, আপনারা এক একজন এক এক ঘরের অভিভাবক, এক একজন এক এক ঘরের গার্জিয়ান, আপনাদের ইমানি দায়িত্ব আপনাদের স্ত্রীকে, আপনাদের মেয়েকে, নারীদেরকে পর্দা করার জন্য এটা আপনারা মেসেজ দিবেন, আপনারা শিখিয়ে দিবেন, না হয় কিয়ামতের মাঠে আপনারাও আটকে যাবেন। ও মুসলমান, আরো একটা মাসালা বলি, মোবাইলের ভিতর টেলিভিশনের ভিতর পরপুরুষকে দেখায় কে দেখায় না? এই মোবাইলের টেলিভিশনের ভিতরে পরপুরুষকে দেখা মহিলাদের জন্য জায়েজ নাই। শুধু তাই নয়, তাই নয়, এই মোবাইলের ভিতরে টেলিভিশনের ভিতরে যে পরপুরুষকে দেখানো হয়, এই পুরুষদেরকে দেখা মহিলাদের জন্য পর্যন্ত জায়েজ নাই। এখানেও পর্যন্ত পর্দা ফরজ, মোবাইলে টেলিভিশনে এখানেও পর্যন্ত পর্দা ফরজ। আরো একটা মাসালা বলি, স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে কি করবে না? অনেকে মনে করে সাদা পোশাক পরি ওই মহিলাকে, স্বামী মরা মহিলাকে সাদা পোশাক পরি থাকতে হবে। না না, সাদা পোশাক পরা ওয়াজিব না, ফরজও না, সুন্নতও না। আপনি আপনার মতো করে থাকবেন, অনর্থ কাজে বাইরে যাবেন না, বেশি মার্কেটে বাজারে যাওয়ারও কোনো দরকার নাই। হ্যাঁ, ইমার্জেন্সি কাজে, চিকিৎসার কাজে অথবা কোথাও যেতেই হচ্ছে, এই রকম কাজে হলে যাকে পারবেন, না হয় যাওয়াটা আপনার জন্য উচিত নয়। কয়দিন স্বামী মারা গেলে? 4 মাস 10 দিন। এই মাসালও শিখে রাখেন। ও মুসলমান, যে মহিলা গর্ভ অবস্থার মধ্যে সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সাইরকুল পড়ে, ওই মায়ের গর্ভে সন্তান সেফ থাকে, সন্তান হেফাজত থাকে, সন্তানের কোনো ক্ষতি হয় না। আর যে মহিলা গর্ভে সন্তান রাখে, টেলিভিশন দেখে, শয়তানের বাক্স রঙিন টেলিভিশন, আর মোবাইল দেখে, ইউটিউব দেখে, ইমেল টুইটার জিমেল ব্লগ এগুলো দেখে পর্দা করে না, বিউটি পার্লারে দৌড়াদৌড়ি করে, ওই মায়ের গর্ভ থেকে ইন্টারন্যাশনাল সিটিং আর বাটফারের জন্ম হবে। ঠিক না বেটি? মহিলাদেরকে কেন সিজার করাইতে হয় আজকাল? বেশি মহিলাদেরকে সিজার করাইতে হচ্ছে কেন? সন্তান যে বরাবর থাকে বাচ্চাদানিতে, ফ্যাটের ভিতরে গর্ভে, মহিলা যখন উলট পালট চলে, পর্দা ছেড়ে দেয়, তখন বাচ্চাদানি থেকে তার পজিশন থেকে সন্তানটা নড়ে যায়, সরে যায়। যখন নড়ে যায়, সরে যায়, ওই মাকে ওই মহিলাকে সিজার করাইতে বাধ্য হয়। খাস্তা গুনে, খাস্তা খারাপ যে, এই জন্য তিন শ্রেণীর মানুষ জান্নাতের খুশবু পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। এক নম্বর, নেশাকারী মানুষ, নেশাকারী বান্দাবান্দি, ইয়াবা কোর, ফেন্সিডিল কোর, শরাব কোর, মদ কোর, এরা কোনোদিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। দুই নম্বর, মাতা পিতার অবাধ্যকারী, এরা কোনোদিন জান্নাতের খুশবু পাবে না। তিন নম্বর, বেপর্দা নারী, এরাও কোনোদিন জান্নাতের খুশবু পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন, যে অধিকাংশ জাহান্নামে জ্বলন্ত অবস্থায় নারীদেরকে দেখছেন, এই জন্য সাবধান করে দিয়েছেন, নারীরা পর্দা করো, পর্দা করো। আর নিসা ও হাবাইরুস শাইতান, নারী হচ্ছে শয়তানের জাল, ফাঁদ। তাই এই যে অল্প সময়ের মধ্যে যে জরুরি কিছু মাসালা ফতোয়া বললাম পর্দা সম্পর্কে, কে কে পর্দা করবেন আজকে থেকে, হাত তোলেন আল্লাহকে, হাত দেখান তো ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।